तो अपन ओल्ड बा आगे अपलोड करा फोटोगुलो के जेगुलोते लाइक कमेंट रही है शत शत ओगुलो किभाबे बर्तमाने रिअपलोड करबेन। तो खूब सहजे अपना रिअपलोड करते पारबेन, आपनार लाइक कमेंट सबकिछु ठीक थाकबे एबं प्रोफाइलटा निउ हये जाबे। तो एटा किभाबे करबेन एई भिडियोते सम्पूर्णभाबे देखिये देब, जानते चाइले सम्पूर्ण भिडियो देखते थाकुन। तो रिअपलोड करले आपनार लाइक कमेंट सबकिछु ठीक थाकबे एबं प्रोफाइलटा चेन्ज हये जाबे। तो एर जोन्नो प्रथमत आपनादेर जे काजटी करते हबे, प्रथमत फेसबुक अफिशियल एप्सटा रयेछे आपनादेर अफिशियल एप्से चले आसबेन। तो फेसबुक अफिशियल एप्से चले आसार पर प्रथमत आपनादेर फेसबुक प्रोफाइले चले जाबेन, एर जोन्नो थ्री डट आइकने क्लिक करे दिबेन, एरपर आपनादेर प्रोफाइल अपशने क्लिक करे दिबेन, एरपर क्लिक करे देওয়ার পর নিচে দিকে চলে আসবেন। তো ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এখানে আপনাদের রিআপলোড করার জন্য প্রোফাইল পিকচারটা লাইক কমেন্ট সহকারে সহজে আপনি করতে পারবেন। এর জন্য ফটোস অপশনে ক্লিক করে দিবেন এবং আপনার সবকিছু ফটোগুলো দেখতে পাবেন। এখানে অ্যালবাম অপশনে ক্লিক করে দিবেন, এরপর আপনার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো যে কোনো পিকচার থেকে আপনি একটা পিকচার চয়েস করতে হবে যেটাতে লাইক কমেন্ট রয়েছে ওল্ড গুলো। তো বর্তমানে এই আইডিতে এই প্রোফাইল পিকচারটি রয়েছে, তো আমি আগের একটা প্রোফাইল পিকচার আপলোড করে দেখিয়ে দেব। তো এই আগের এই প্রোফাইল পিকচারটা আপলোড করব, তো এটাতে লাইক কমেন্ট সবকিছু রয়েছে আগের কিছু। তো এটা কিভাবে নতুন আপলোড করবেন এবং এই লাইক কমেন্টগুলো সবকিছুই থাকবে এবং প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমানে এই প্রোফাইল পিকচারটা রয়েছে, তো আমি সম্পূর্ণভাবে লাইভ প্রুফ আপলোড করে দেখিয়ে দেব। তো এটাতে কোনো লাইক কমেন্ট নেই, তো আগের ওল্ড প্রোফাইল পিকচারটা আপলোড করবো। এর জন্য ফটোস অপশনে ক্লিক করে অ্যালবামে ক্লিক করে আপনাদের প্রোফাইল পিকচারে চলে যাবেন অথবা যে কোনো অ্যালবামে চলে যাবেন, এরপর আপনাদের ওল্ড পিকটাতে ক্লিক করে দেবেন যেটা আপনি রিঅ্যাক্ট সহকারে অথবা লাইক কমেন্ট সহকারে আপলোড করতে চান। তো এটা আরো কয়েক মাস আগের আপলোড করা একটা পিকচার, তো এটাতে করার জন্য তো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে মেক প্রোফাইল পিকচার অথবা মেক কভার ফটো এখানে চলে আসবে। তো এটাতে রিআপলোড করার জন্য প্রোফাইল পিকচার রিআপলোড করার জন্য এখানে প্রোফাইল পিকচার প্রথমে না আসলে আপনারা কি করবেন, তো এখানে প্রথমে না আসলে প্রোফাইল পিকচারটা বর্তমানে এটা ডিলিট করে দিতে হবে। বর্তমানে প্রোফাইল পিকটা আমি ডিলিট করে ওটাতে রিআপলোড করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো এখন রিআপলোড করার জন্য আবার ফটোস অপশনে ক্লিক করে দেব, এরপর অ্যালবাম থেকে ওই পিকচারটাতে চলে যাব। তো এখন ওটাতে ক্লিক করে দিলাম, তো এখান থেকে অ্যালবামে ক্লিক করে এখানে ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে প্রোফাইল পিকচারটা সেভ করে দেওয়ার পর এখানে ফটো সহকারে আপলোড হয়ে যাবে। তো এছাড়া আপনারা চাইলে প্রোফাইলে ক্লিক করে এখানে চয়েস প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর এখানে পিকচারগুলোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে এখান থেকে লাইক কমেন্ট সহকারে আপলোড করতে পারবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর। তো অবশ্যই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা প্রয়োজন হবে লাইক কমেন্ট সহকারে রিআপলোড করার জন্য প্রোফাইল পিকচারটা। তো এখন দেখুন যে নিচে দিকে দেখুন যে এটা আপলোড হয়ে গেছে লাইক কমেন্ট সহকারে। তো দেখুন যে এইমাত্র আপলোড হলো 1 মিনিট আগে। তো এখানে দেখুন যে ওল্ড লাইক কমেন্ট সবকিছু দেওয়া রয়েছে, তো এখানে আগে লাইক এবং রিঅ্যাক্ট সবকিছু সহকারে চলে আসছে প্রোফাইল পিকচার। তো এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম এই আইডিতে অন্য একটা প্রোফাইল ছিল, তো এটা রিআপলোড করে দেখিয়ে দিলাম এবং সাথে সাথে আগের ওল্ড রিঅ্যাক্ট এবং কমেন্টগুলো চলে আসছে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এভাবে চাইলে খুব সহজে যে কোনো ওল্ড পিকচারকে আপনার রিআপলোড করতে পারবেন, লাইক কমেন্ট সহকারে চলে আসবে রিআপলোড হিসাবে। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।